গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম তনুজা বিবি। অসুস্থ অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার বাড়ির লোকের অভিযোগে শ্বশুর বাড়ির লোকেরাই বিষ খাইয়ে হত্যা করেছে তনুজাকে। অভিযোগের ভিত্তিতে স্বামী কামাল শেখকে আটক করেছে পুলিশ। অপরদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ইতিমধ্যেই পুলিশ। এই বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলেছিলাম অভিযুক্ত স্বামী কামাল শেখ। কি বলল তিনি, চলুন শুনে নিই তার বক্তব্য। হয়েছিল কেন মেরে ফেললেন? আমি মারিনি স্যার। হ্যাঁ, আমি মারিনি। ওর মা সকালবেলা গিয়ে ওর হাতে ও কখন বিষ খেয়েছে ওর মা কিন্তু যেটা আমি জানি, হ্যাঁ বিষ খেয়েছে, কখন আমাকে বলতে চাই। তো তোমার নামে তো অভিযোগ হচ্ছে যে তুমি মেরে দিয়েছো। আমি যদি মরে যাই স্যার, আমি যদি মরে যাই, আমি আজকে যদি বলতে মরে যাই, আমি মরে যাবো, কিন্তু আমি সত্য কথা স্যার। তুমি তো অত্যাচার করতে, ওকে মারধর করতে বলছে তো যে মারধর করতে চলো না স্যার। তোমার নাম? আমার নাম কামাল শেখ। হ্যাঁ, আমার নাম বইয়ের নাম কি? এবার আমরা কথা বলে নেব মৃত গৃহবধূর বাড়ির লোকের সঙ্গে, তারা কি বলছে চলুন শুনি তাদের বক্তব্য। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। সমস্যাটা বিগত পাঁচ বছর হলো বিয়ে হয়েছে আমার। হচ্ছে ওটা আমার মাস্তত শালি। আমি অনেকদিন মানে বিগত 5 বছর থেকেই শুনছি অশান্তি হচ্ছে, কিসের জন্য হচ্ছে জানি না। টাকা পয়সা এটা ওইটা হঠাৎ বলে আমার যেটা শালি যেটা মারা গেছে আজকে, যে 5 বছর থেকেই বাবা মায়ের বাড়িতেই থাকে ওরা, মানে ও নিজে মানে স্বামীটাকে নিয়ে যায় না। অমুক নিমো তমুক নিমো মদ খাই জুয়া খেলে হ্যান ত্যান পাঁচ রকম, ও ভয়ে কিন্তু শ্বশুরবাড়ি প্রবেশ করতে পারছে না। হঠাৎ এই 10 দিন হলো গেছে এই ঘটনা, মেয়েকে নিয়ে গেছে। হ্যাঁ, এই এই 10 দিন বিগত মানে আজকে নিয়ে 10 দিন গেছে, টুটিমুটি চিপে কী মেরেছে, পায়খানা ফায়খানা হয়েছে। আমরা খবর পেলাম, খবর পেয়ে হসপিটালে এসেছি, গিয়ে এসে দেখছি মৃত্যু হয়ে গেছে। অত্যাচার খুবই করতে চাই, অত্যাচার বিগত 5 বছর থেকে। ও তো শ্বশুরবাড়ি যেতেই পারছে না, শ্বশুর শাশুড়ি এবং একটা ননদ তিনটার জ্বালায় ও পানি দিতে পারছে না জামাইও। হ্যাঁ, তিনটা এবার চারজনেই, জামাইটা 1 নম্বর মানে আমার এটা ভাইরা ভাই, ওই 1 নম্বর। 2 নম্বর আটক হয়েছে? হ্যাঁ, সে বর্তমানে যেটা শুনলাম, আমি দেখিনি কিংবা রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওকে আটক করেছে বর্তমানে। অভিযোগ করছেন? অভিযোগ করে দিয়েছি এবং আবার এখন আবার গিয়ে থানায় আমরা অভিযোগ আবার একটা করব। মানে আমরা মরার আগে একটা অভিযোগ করেছি, আবার যেহেতু মারা গেছে আবার গিয়ে একটা অভিযোগ করব। আপনার নাম? মোদাস্সার হোসেন। আপনি পিএসুতি মেয়ের জামাই? মেয়ের জামাই, জামাইদা যেটা মারা গেছে তনুজা বিবি। মেরেছে স্ত্রীকে, দিয়ে তখন কে আংটি বাঁধা কে দিয়েছে? ছেলে দিয়েছে, জামাই দিয়েছে। হ্যাঁ, দিয়ে ওর বুকে মেরেছে। আমার আমার দিদি গেছিল, আমার দিদিকে জুতাতে মেরেছে, জামাই মেরেছে জুতাতে। দিয়ে এবার আমার দিদি চলে আসছে, টুটিকে চিপে পায়খানা করেছে, চোখ দিয়ে দম দিয়েছে, পায়খানা করেছে, পড়ে দমটা গিয়েছে। মরা মানুষ সব বলেছে কি বলে বিষ খাওয়া হয়েছে, বিষ খাওয়া হয়নি, আমার জামাই মেরেছে টুটি চিপে মেরেছে। অত্যাচার কি করতো? প্রত্যেক দিন করতো, রে 12টা ছাড়াও আসতো না বাড়ি, মদ খেয়ে জুয়া খেলে 12টার এত তো বাড়ি ঢুকতো, তার আগে বাড়ি ঢুকতো না, যেদিন বলতো সেদিনই মারতো, শাশুড়ি ধরে ধরে মারতো, ননদ মারতো, শ্বশুরে মারতো। 5 বছর হলো বিয়ে, 5 বছর, 5 বছর থেকে অশান্তি, ওর মায়ের বাড়িতেই থাকে বেশি, এই কয়দিন হলো গিয়েছে ওর শ্বশুর। খুবই অত্যাচার করে, খুবই অত্যাচার করে। কি বলতো, টাকা পয়সা নিয়ে আসার? হ্যাঁ বলতো কি পয়সা লিয়ে আয়, টাকা লিয়ে আয়, মালা লিয়ে আয়, এই খেতে দেবো না, টাকা দেবো না, তোকে ছেড়ে দেবো, বিয়ে করবো। মানে ও সব সময়তে ও ওকে জ্বালাতনই রাখতো, আমার দিদি নিয়ে চলে আসতো 4 দিন পর 5 দিন পর আমার দিদি নিয়ে চলে আসতো। এত অত্যাচার করতো, খুবই অত্যাচার করতো। আমার বাচ্চা, হ্যাঁ বাচ্চা দুটো আছে, একটা মেয়ে আছে একটা ছেলে আছে। ওগুলো কোথায় আছে? ওর মার কাছে আছে, মেয়েটা আর মার কাছে থাকে, আর ছেলেটা দিদির কাছে থাকে, মেয়েটা আর ছেলেটা আর মার কাছে থাকে। বর্তমানে ও নানির কাছে আছে। না, আমার কেউ কি আটক হয়েছে? কেউ? হ্যাঁ আটক কেউ হয়নি, হয়েছে হয়েছে, জামাই হয়েছে। অভিযোগ কার কার বিরুদ্ধে, কে কে করতো? কামারুল 1 নম্বর, আর মা 2 নম্বর, মেইনুর 3 নম্বর। মেইনুরটা কে? শ্বশুর আমার, ওর শ্বশুর। আর বোন আছে একটা, ওর নাম কি? বোনটার নাম কি? জোসনা 3 নম্বর। মানে জোসনা ধরে ধরে মারে, ঝাঁটাতে বারুনে সব সময় মারে। মানে একটা ননদ। আপনার নাম? আমার নাম আমিনা বিবি। আপনি কে হচ্ছে? মাসি। মাসি হচ্ছে।